আজকের টপিক হচ্ছে স্কেলার ট্রিপল। প্রোডাক্ট স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলতে দেখো লেট আমি ধরে নিচ্ছি a is equal to একটা ভেক্টর, দিস ভেক্টর ইজ a1i প্লাস a2j প্লাস a3k, b is equal to another ভেক্টর, দ্যাট মিন্স b1i প্লাস b2j প্লাস b3k, c is equal to another ভেক্টর, c1i প্লাস c2j প্লাস c3k। কি ধরছি একটা ভেক্টরে a1i a2j a3k, আদার ভেক্টর b1i b2j b3k, c is equal to another ভেক্টর c1i c2j c3k, ওয়্যার তুমি লিখে দিচ্ছো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 আর স্কেলার a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 আর স্কেলার কোয়ান্টিটি। নাও স্কেলার ট্রিপল প্রোডাক্ট, দ্যাটস মিন্স a ডট b ক্রস c, এটাকেই আমরা বলতে পারি দিস ইমপ্লাইজ বক্স অফ ABC, বক্স অফ ABC, এটাকে কি বলি আমরা বক্স অফ ABC বলি বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলি। এটা বোঝার চেষ্টা করো বি ক্রস সি করছি, বি ক্রস সি ইজ এ অ্যানাদার ভেক্টর কোয়ান্টিটি পাবো, তোমরা জানো দুটো ভেক্টরে ক্রস প্রোডাক্ট করলে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি পাই, দিস ভেক্টর ইজ ডি, দ্যাটস মিন্স ধরো এ ভেক্টর, তার মানে দুটো ভেক্টরে এটা কি হলো ডট হলো, তাহলে দুটো ভেক্টরকে ডট করলে আমরা কি পাই একটা স্কেলার কোয়ান্টিটি পাই, স্কেলার কোয়ান্টিটি পাই, তাই এটার নাম স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তার মানে এটাকে কি করে তুমি ক্যালকুলেট করবে যে এ ডট বি ক্রস সি বা বক্স অফ ABC, এইটা ইজ ইকুয়াল টু তুমি এইভাবে লিখে ফেলো, লেখার পর এখানে মনে মনে ভাবো আই, এখানে ভাবো জে, এখানে ভাবো কে, এটা লিখবে না, এটাকে জাস্ট তুমি ইমাজিন করো, এটাকে কি করছো ইমাজিন করছো আই জে কে, আই এর করসপন্ডিং কম্পোনেন্ট কত আছে a1 b1 c1 লিখে ফেলো, দ্যাটস মিন্স a1 b1 c1, জে এর করসপন্ডিং কত আছে a2 b2 c2, কে এর করসপন্ডিং কি আছে a3 b3 c3, a3 b3 c3, ওকে, দ্যাটস মিন্স এইটা তুমি লিখছো না, এটাকে কি বলেছি আমি এই উপরটাতে এটা আই এর কম্পোনেন্ট ভাববে, এটা জে এর কম্পোনেন্ট ভাববে, এটা কে এর কম্পোনেন্ট ভাববে। এবার এইটাকে আমি সলভ করার চেষ্টা করছি, এ ওয়ান লিখে ফেলবে এইভাবে, এ ওয়ান ইন্টু দিস প্লাস এ টু প্লাস এ অফ থ্রি, এ ওয়ান, এ ওয়ান যখন তুমি করবে তখন তার করসপন্ডিং রো, এটা তার কলামটা বাদ দিয়েছি করসপন্ডিং রো বাদ দিয়েছি, তাহলে কি পড়ে আছে দেখো ডটেড লাইন দিয়ে তুমি ভাবো, এটা বাদ তার করসপন্ডিং এটাও বাদ, তার মানে কত আছে বি টু ইন্টু সি থ্রি মাইনাস এটা ইন্টু এটা, তারপরে স্টেপে কী করছো এটা করছো, তার মানে কী করবে বি থ্রি ইন্টু সি অফ টু। সিমিলারলি সিমিলার ওয়েতে তুমি কী করবে যখন এই কম্পোনেন্টটাকে বাদ দিচ্ছ, তুমি এ টু লিখেছো এখানে এ টু, তার মানে এ টুর করসপন্ডিং এটা বাদ দিস এ টু, তার মানে এর করসপন্ডিং এটা বাদ, তার মানে কী পড়ে আছে তোমার বি ওয়ান বি থ্রি সি ওয়ান সি থ্রি, অলওয়েজ তুমি তোমার রাইট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেট করছো, এটা কত হবে বি থ্রি ইন্টু সি ওয়ান, বি থ্রি ইন্টু সি ওয়ান ফর্মুলার জন্য মাইনাস বি ওয়ান ইন্টু সি থ্রি, বি ওয়ান ইন্টু সি অফ থ্রি। তারপরে নেক্সট স্টেপে যখন যাচ্ছ তুমি কী লিখেছো এ থ্রি লিখেছো, তার মানে এ থ্রির জন্য করসপন্ডিং রোটা বাদ, করসপন্ডিং কলাম কোনটা করসপন্ডিং কলামটাও বাদ, তার মানে কী আছে বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ক্রস গুণ করো, তার মানে কত হবে তোমার বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান। এবার তোমরা দেখো এ ওয়ান ইজ এ স্কেলার কোয়ান্টিটি, বি টু সি থ্রি স্কেলার কোয়ান্টিটি, তার মানে এই টোটালটা যদি স্কেলার কোয়ান্টিটি,
এটা করলেও স্কেলার কোয়ান্টিটি, দুটো স্কেলার কোয়ান্টিটি যদি তুমি মাল্টিপ্লিকেশন করো তাহলে স্কেলার কোয়ান্টিটি, এটাও স্কেলার কোয়ান্টিটি, এটাও স্কেলার কোয়ান্টিটি, তার মানে তিনটে স্কেলার কোয়ান্টিটির তুমি সাম করেছো তাহলে সেটা কি দাঁড়াবে, তোমার স্কেলার কোয়ান্টিটি দাঁড়াবে, তাই এটার নাম স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ইফ আমি বলছি যদি তোমার বক্স অফ এবিসি তুমি ক্যালকুলেট করছো, এবিসি তিনটে গিভেন তোমার ভেক্টর দেয়া আছে, তিনটে যদি গিভেন ভেক্টর দেয়া থাকে এবিসি এর বক্স করেছো, দিস ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, যদি এটা জিরো হয় এটা ইমপ্লাই করবে এ বি সি আর কোপ্লেনার, আর কোপ্লেনার, তার মানে বক্স অফ এবিসিটা যদি তোমার জিরো হয়ে যায় তাহলে তুমি বলতে পারবে, বক্স অফ এবিসি যদি জিরো হয়ে যায় তাহলে বলতে পারবে এ বি সি আর ভেক্টর আর কোপ্লেনার, কোপ্লেনার মিন্স একই প্লেনে লাই করছে, কোপ্লেনার মিন্স একই প্লেনে তিনটে ভেক্টর লাই করছে। এক্সাম্পল, ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট ডি, আমি কি বলছি ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট ডি সাজ দ্যাট দ্য ভেক্টর টু আই মাইনাস জে প্লাস কে আই প্লাস টু জে প্লাস ডি কে থ্রি আই মাইনাস ফোর জে প্লাস ফাইভ কে আর কোপ্লেনার, এটা কী প্রমাণ করতে দিয়েছে, এই তিনটে ভেক্টর কোপ্লেনার। আমি তোমাদের আগেই ডিসকাস করেছি তিনটে ভেক্টর কোপ্লেনার হওয়ার কন্ডিশান কি, বক্স অফ এ বি সি এইটা ইজ ইকুয়াল টু যদি আমি জিরো প্রুফ করতে পারি তাহলে কী হয়ে যাবে, তিনটে ভেক্টর কোপ্লেনার। বলেছে তাহলে ডি এর ভ্যালু কি হলে এই তিনটে ভেক্টর কোপ্লেনার হবে, তুমি ধরে নাও লেট কি লিখেছো, এ ইজ ইকুয়াল টু তুমি লিখে নিচ্ছ এ ইজ ইকুয়াল টু একটা ভেক্টর টু আই মাইনাস জে প্লাস কে, বি ইজ ইকুয়াল টু একটা ভেক্টর আই প্লাস টু জে প্লাস ডি অফ কে, আর সি ইজ ইকুয়াল টু অ্যানাদার ভেক্টর কত থ্রি আই মাইনাস ফোর অফ জে প্লাস ফাইভ অফ কে। দেখো এ ইজ ইকুয়াল টু এই ভেক্টরটাকে তুমি ধরে নিয়েছো, বি মানে কি ধরে নিয়েছো এই ভেক্টরটাকে ধরে নিয়েছো, সি মানে এটাকে ভেক্টর ধরে নিয়েছো, এ বি সি এই তিনটে ভেক্টর তুমি ধরে নিয়েছো। এবার তোমায় কি বলেছে, থ্রি ভেক্টর আর কোপ্লেনার, তিনটে ভেক্টর কোপ্লেনার হবে কখন, কার ভ্যালু ডি এর ভ্যালু কি হলে এই ভেক্টর তিনটে কোপ্লেনার হবে, তার মানে কি তিনটে ভেক্টর যদি কোপ্লেনার হয় তাহলে কি লিখবো, বক্স অফ এবিসি ইজ ইকুয়াল টু জিরো সিন্স এবিসি আর কোপ্লেনার, সিন্স যেহেতু তোমার এ বি সি থ্রি ভেক্টর আর কোপ্লেনার, যেহেতু তিনটে ভেক্টর কোপ্লেনার তাহলে কি লিখবো, বক্স অফ এবিসি ইজ ইকুয়াল টু জিরো। এবার বক্স অফ এবিসি মানে কি তোমরা এটা জানো, দিস ইজ ইকুয়াল টু জিরো, এটা এখানে কী করবে আমি মনে মনে ভেবেছিলাম আই জে কে, এটা তুমি ভাববে এটা কিন্তু ইমাজিন করবে, এটা কোনোদিনও তুমি বসাবে না, তার মানে এখান থেকে আই এর কম্পোনেন্ট কত, এর আগে টু, এর আগে কিছু নেই মানে ওয়ান, এটা থ্রি, তার মানে কত করবে তুমি টু, দিস ইজ ওয়ান অ্যান্ড থ্রি, তারপরে কী হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ফোর, এটা কত হবে ওয়ান, কিছু নেই মানে কত আছে ওয়ান আছে, তার মানে কত ওয়ান ডি অ্যান্ড ফাইভ। এই আই জে কে এগুলোকে আমি কি ইমাজিন করতে বলেছিলাম, এগুলো কিন্তু কোনোদিনও লিখতে বলা হয়নি। এবার তুমি ভাবছো টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান দিস ইজ ইকুয়াল টু জিরো, টু যখন করসপন্ডিং করছে তার করসপন্ডিং রো অ্যান্ড কলাম বাদ, তার মানে কত কত পড়ে যাচ্ছে ফাইভ ইন্টু টু দ্যাটস মিন্স কত টেন, ফর্মুলার একটা মাইনাস এই মাইনাস কী হয়ে গেছে প্লাস ফোর ডি মাইনাস ওয়ান লিখেছ, ওয়ানের করসপন্ডিং বাদ বাদ, তার মানে কে পড়ে আছে ওয়ান ডি থ্রি ফাইভ, তার মানে কত হবে থ্রি ডি, এটার সঙ্গে এটা তার মানে কত লিখবে তুমি থ্রি ডি মাইনাস অফ ফাইভ, তারপরের টার্মটা কত আছে তোমার ওয়ান আছে ওয়ান, ওয়ানের করসপন্ডিং এটা বাদ, ঠিক সিমিলারলি এটা এটা বাদ, তার মানে কত পড়ে আছে তোমার ওয়ান ফোর টু থ্রি, তার মানে কত হবে ওয়ান ইন্টু মাইনাস ফোর দ্যাটস মিন্স মাইনাস ফোর, ফর্মুলার জন্য মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস অফ সিক্স, এটা করো তার মানে কী হবে
20 प्लस 8 ऑफ डी माइनस 3 ऑफ डी प्लस 5 माइनस ऑफ 10 दिस इज इक्वल टू 0 तार माने कत हबे एई दुटो क्यालकुलेशन करले 5d एटा एटा कत हबे 25 थेके 10 तार माने कत हबे प्लस 15 दिस इज इक्वल टू 0 तार माने तोमार d इज इक्वल टू 5d इज इक्वल टू माइनस ऑफ 15 तार माने d इज इक्वल टू कत होलो माइनस ऑफ 15 डिवाइडेड बाय 5 तार माने d इज इक्वल टू माइनस ऑफ 3 तार माने d এর ভ্যালু কত হবে d এর ভ্যালু 3 হবে d এর ভ্যালু কত হবে 3 যদি d এর ভ্যালু 3 হয় দা ভেক্টর a b c আর কোপ্লেনার তার মানে তিনটা ভেক্টর কোপ্লেনার হওয়ার কন্ডিশন কি ছিল বক্স অফ abc = 0